মোদি, ও মোদি, আর কালকে থেকে মুখ দেখা যাচ্ছে না যে মোদি দাদু আপনার। তা কেমন গোল খেলেন কালকে থেকে? আপনাদের কাউকে, আপনাদের নাড্ডা গাড্ডা নরেন্দ্র মোদি, একদম কাউকে যে দেখা যাচ্ছে না। ইলেকশন কমিশনকে কিনলেন, সিবিআই ইডি লাগিয়ে দিলেন, কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়ে মানুষের বুকে গুলি মেরে তাদেরকে একদম জীবনটা শেষ করে দিলেন, তারপরেও তো 80টা সিট পেতে পারলেন না মোদি দাদু। বড্ড অপমান করেছিলেন পশ্চিমবঙ্গের 65 ঊর্ধ্ব একজন নারীকে, তাই তো? একজন 65 ঊর্ধ্ব নারীকে অপমান করবেন আর পশ্চিমবঙ্গের নারীরা আপনাকে ছেড়ে দেবে, কি ভাবছেন? আরে আমি তো আগেও বলেছিলাম মোদি দাদু চিটিং বাজ, 15 লক্ষ কোথায় গেল? বেকার যুবক চাকরি পেল, জিএসটিতে ভুগছে মানুষ, গ্যাসের দাম কোথায় আজ? মা কাকিমা জেনে রেখো, মোদি দাদু চিটিং বাজ। আর বাংলার মা কাকিমাই আজকে জানিয়ে দিল সত্যি প্রকৃতই মোদি দাদু চিটিং বাজ। সবাইকে প্রথমেই জানাই, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে জানাই মুক্ত বাতাসে সবুজ অভিনন্দন। আপনাদের প্রত্যেকের লড়াই আজকে সবুজ রঙে রাঙিয়ে দিয়েছে পশ্চিম বাংলাকে। ভেবেছিলাম লাইভটা কালকেই করব, বিশ্বাস করুন আনন্দ এতটা বেশি ছিল, এতদিনের এতটাই পরিশ্রম, রক্ত জল করা পরিশ্রম, তারপরে কালকের আনন্দটা যে কি ভয়ঙ্কর, মানে মিষ্টি মধুর আনন্দ। তারপরেও ভেবেছিলাম আপনারা অনেকেই অনেকেই প্রায় 300-400 মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক আরও বেশি মেসেজ করে বলেছে, দিদি তুমি লাইভ প্লিজ করো, তোমার মুখ থেকে একবার সবুজ অভিনন্দনটা পেতে চাই। তারপরেও করতে পারিনি, তার অভিজ্ঞতাটা আপনাদেরকে বলছি। এই বিজেপি আজকে জেতেনি, তাতে এদের কতটা গরম জানেন? এরা জিতলে তাহলে কী করতো? আজকে এই বিজেপি গো হারান হেরেছে, 214টা গোল খেয়েছে, মুখে 214টা গোবর মাখানো ঝাঁটা খেয়েছে। ভগবান শ্রী রামের নামটাকে কলুষিত করেও যখন এরা জিততে পারেনি, আমি আমার বুথের কথা বলছি, বিজেপির ছেলেরা ড্রাঙ্কড কন্ডিশনে এসে আমাদের তৃণমূলের পতাকা ছিঁড়ে দিয়েছে, তৃণমূলের পতাকাকে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে, আমাদের প্রার্থীর পোস্টার ব্যানারকে ছিঁড়ে অ্যাক্সেস করে দিয়ে ভয়ঙ্কর রকমের মারপিট লাগাতে চেষ্টা করেছে। আজকে যদি আমরা মমতা ব্যানার্জি শিক্ষায় শিক্ষিত না হতাম, আমাদের এখানকার ছেলেরাও হয়তো তাদের উচিত জবাবটা দিতে পারতো, কারণ আমরাও তো আর ঘাস খেয়ে বসে নেই, কিন্তু আমরা তাদেরকে উচিত জবাবটা দিইনি, আমরা সেটাকে মস্তিষ্ক দিয়ে সামলেছি। আজকে এই বিজেপিদেরই যদি আমাদের চারটে ছেলে মাথা গরম করে মেরে মুখ ফাটাতো না, এই গদি মিডিয়াগুলো দেখাতো, তৃণমূলের দুষ্কৃতীরা আহারে বেচারা বিজেপির ছেলেগুলোকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। তো কালকে এই ভয়ঙ্কর নোংরা ঘটনাটার জন্যে আর মানসিকতা ছিল না লাইভ করার রাত্রিরে। তো আজকে আর অপেক্ষা করতে পারলাম না, আপনাদেরকে আরও একবার জানাই দক্ষিণ হাওড়া থেকে অনুসূয়া দাসের তরফ থেকে সবুজ 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 অভিনন্দন। আজকে এই যে আমাদের জয়, এই যে ভীষণ রকম জয়, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত বুথ লেভেল কর্মীদের একটা ভীষণ রকম পরিশ্রমের জন্য এই জয়টা আমরা পেয়েছি। এই জয়টা কোনো একজনের পরিশ্রমে নয়, তমাম বুথ লেভেল কর্মী যারা নিঃস্বার্থভাবে তৃণমূল দলটার জন্যে রাত্রদিন খেটে চলে, সেই বুথ কর্মীদের জন্য এই জয়টা আমরা পেয়েছি। এই জয়টা আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়ার কর্মীদের জন্যে। কখনো সোশ্যাল মিডিয়ার কর্মীদেরকে ছোট ভাববেন না। আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়ার কর্মী, এই যে আজকে বাংলা ও বাঙালির প্ল্যাটফর্ম থেকে আমরা যে আজকে লাইভ করি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই যে সোশ্যাল মিডিয়ার কর্মীরা লাইভ করে, এরা কি শুধুই আপনাদের সময় নষ্ট করতে আসে? বন্ধু, আমি কি শুধুই আপনাদের সময় নষ্ট করতে আসি? না। আজকে মমতা ব্যানার্জির কার্যকলাপকে, আজকে দিদির বার্তাকে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্যে একবার কুর্নিশ জানাই সোশ্যাল মিডিয়ার কর্মীদের, একবার কুর্নিশ জানাই আমাদের বুথ লেভেল কর্মীদের। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে চেনেন কিনা আমরা জানি না, আমাদের দিদি, আমাদের গর্বের দিদি যিনি আমাদের বুকের ভেতরে থাকেন, তিনি আমাদেরকে চেনেন কিনা জানি না, কিন্তু আমাদের এটা দায়িত্ব, আমাদের এটা ধর্ম, ওই সাদা শাড়ি হাওয়াই চটি পরা 5 ফুট 2 ইঞ্চির মানুষটাকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীদের, এবং সেটা আমরা আগামী দিনেও করে যাব। আজকে যারা প্রশান্ত কিশোরের দিকে বারবার আঙুল তুলেছিল, যারা অভিষেক ব্যানার্জির দিকে বারবার আঙুল তুলেছিল, যারা বারবার কটাক্ষ করেছিল পিসি ভাইপো, পিসি ভাইপোর প্রাইভেট কোম্পানি হয়ে গেছে, তাদের মুখে
তাদের মুখে বাথরুম পরিষ্কার করা 214টা ঝটা পড়েছে, ভালো লাগছে? আমাদের আমাদের মতন ভদ্র সভ্য ঘরের মেয়েরা পর্যন্ত যখন রাস্তা দিয়ে যেত শুধু তৃণমূল করি বলে, বন্ধু দেখলেই চিৎকার করে বলতো জয় শ্রীরাম। জানি না অপমানটা আমাদের করতো না ভগবান রামকে করতো, আজকে তাদের মুখগুলো বন্ধ হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম, বিভিন্ন মিটিংও বলেছিলাম, আজও বলছি, মুখ বন্ধ হয়ে গেছে। এরপর মুখ খুললেই সবুজ রসগোল্লা, কিন্তু কত সবুজ রসগোল্লা খেতে পারেন দেখবো। কিন্তু তারপরেও আপনাদের নোংরামি, আপনাদের নোংরামি, নোংরা মানসিকতা তাও শেষ হচ্ছে না। আপনারা মেনে নিতে রাজি নন যে হ্যাঁ, বাংলার মানুষ প্রকৃতই সৎ পথে মমতা ব্যানার্জিকে নিজের মনে জায়গা দিয়েছে, আর তারই ফল কালকের এই দারুণ জয়। আমরা প্রত্যেকেই বন্ধু কালকে ভীষণ টেনশনে ছিলাম, কালকে কি করব। সকাল থেকে, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত এতটাই টেনশনে ছিলাম যে আমার মতন আপনাদেরও বোধহয় নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছিল। না, আমরা বিফল যাইনি, আমরা জিতেছি। কিন্তু তারপরেও বন্ধু, আমাদের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিটটা নিয়ে যে ভয়ঙ্কর নোংরামিটা হলো, এর জবাব কিন্তু বাংলার মানুষকে দিতে হবে। আমরা কিন্তু ছেড়ে দেবো না। বিজেপি ভাবছে, বিজেপি খুব বড় গোল মেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি তারা হারিয়ে দিয়েছে। আজকে যে নোংরামিটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই নোংরামির জবাব আগামী দিনে কিন্তু আমরা দেব। আমাদের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী এবং নবান্ন তারই, আজকে নবান্নে দিদিকে দেখার জন্যে আমাদের দুটো চোখ ঘুমহীনভাবে অপেক্ষা করেছে। আবার নবান্নে তৃতীয়বারের জন্যে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আছে। কিন্তু দুঃখ কি জানেন, দুঃখ ওই গদ্দারটা, দুঃখ ওই গদ্দারটা, ওই দলের সাথে যে গদ্দারি করেছে, আমাদের মায়ের পিঠে যে ছুরি গুঁজেছে ওই গদ্দারটা, শেষ পর্যন্ত কূটনীতি অবলম্বন করে, এটাকে কি জয় বলে বন্ধু? আমাকে বলুন, এটাকে কি জয় বলে? আপনাদের কারোর মনে প্রশ্ন জাগেনি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি জয় ঘোষিত হয়ে গেছে? আমি প্রশ্ন তুলি সেই সমস্ত মিডিয়া চ্যানেলকে, আপনারা জয় ঘোষণা করার পরেও কি করে একটা মানুষকে পরাজিত ঘোষণা করতে পারেন? আইদার বলুন এগিয়ে, নালে বলুন পিছিয়ে, কিন্তু একটা, একজন প্রার্থী যদি জয় ঘোষিত হয়ে যায়, তারপরে আমি একজন শিক্ষিত পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে প্রশ্ন তুলি কিভাবে তার পরাজয় ঘোষণা হওয়া যায়, এটা কোন নিয়মের মধ্যে পড়ে? টিআরপি বাড়াবার জন্যে, টিআরপি বাড়াবার জন্যে, মানুষকে ঘোল খাওয়াবার জন্যে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, তাই তো? ছি ছি ছি, কিন্তু দিদির এই হারটা প্রকৃত কোনো হারই নয়, বিশ্বাস করুন দিদির এই এটা কোনো হারই নয়। আর একবার রিকাউন্টিং আমরা দাবি জানাই, কারণ এই সিটটা মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি জেতা সিট। সেই সিটটাকে শুভেন্দু অধিকারী এবং তার সমস্ত সমস্ত মানে ক্ষমতা প্রয়োগ করে সে ভাবছে সে জিতে গেছে। কিন্তু ওই যে মির্জাফার পিঠে ছুরি মেরে রাজা হয়েছিল ঠিকই, কিন্তু আজও মির্জাফারকে মানুষ গদ্দার হিসেবেই চেনে। তো শুভেন্দু অধিকার পান্তাভাত দাদা, আপনি ভাবছেন আপনি বিশাল জিতে গেছেন, আপনাকে মানুষ মির্জাফার হিসেবেই চিনবে, আর শুধু মির্জাফার হিসেবে নয়, আজকে মির্জাফার যদি বেঁচে থাকতো শুভেন্দু অধিকারীকে দেখলেও লজ্জিত বোধ করতম। বন্ধু, আমি হাওড়া থেকে বিলং করি, আমার হাওড়া নিয়ে প্রত্যেকে প্রশ্ন তুলেছিল, হাওড়া কি জিততে পারবে? আজকে গর্বের সাথে বুক বাজিয়ে বলি, হাওড়া 16টায় 16টা আসুন সবুজে সবুজ, 16টায় 16টা আসুন সবুজে সবুজ। আমাদের হাওড়ার চেয়ারম্যান তথা আমাদের হাওড়ার অভিভাবক মাননীয় শ্রী অরূপ রায় এবং হাওড়া জেলার সভাপতি শ্রী ভাস্কর ভট্টাচার্য, ওনাদেরকে শত কোটি প্রণাম জানাই যে আমাদের কর্মীদেরকে ঠিকভাবে গাইড করে, ঠিকভাবে পরিচালনা করে এবং সুষ্ঠুভাবে ভোটটা করিয়ে হাওড়া 16টায় 16টা আসুন, আমরা জয়ী। আমাদের সবুজ আবির আজকে সারা হাওড়া জুড়ে ছড়িয়ে গেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায়। যেখানগুলো মানুষ প্রশ্ন তুলেছিল তৃণমূল কি জিততে পারবে, আজকে সেখানেও তৃণমূল কেন জিতেছে জানেন? কারণ সেখানকার মহিলারা মন শক্ত করে তৃণমূলকেই ভোট দিয়েছে। আপনারা ভাবতে পারেন, একজন 64-65-66 নারীকে বিজেপি কটাক্ষ করে হাফ প্যান্ট পরাবার কথা বলছে, বারমুড়া প্যান্ট পরাবার কথা বলছে, বাংলার মেয়েরা কি মেনে নেবে? আজকে বাংলার মেয়েরা নিজেদের সুরক্ষাটা খুব ভালো বোঝে বন্ধু, বাংলার মেয়েরা কন্যাশ্রীর আলোয় আলোকিত, সবুজ সাথীর আলোয় আলোকিত, তাদেরকে এত তো ভুল বোঝানো যাবে না।
তারা জানে আজকে যদি বিজেপি ক্ষমতায় আসে বাংলার মেয়েদের অবস্থাটা উত্তরপ্রদেশের মেয়েদের মতন হয়ে যেত। আজকে তাই বাংলার মেয়েরা বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজ আমি আমার ফেসবুক লাইভের মধ্যে বলেছিলাম 2021 আসুক, দোসরা মে আসুক, বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব। সেই বিজেপি বঙ্গোপসাগরের তলায় এখন হাবুডুবু খাচ্ছে বন্ধু, তারপরেও তাদের জ্ঞান হয়নি, তারপরেও তাদের জ্ঞান হয়নি। এবার বলি আর কিছু গদ্দারের কথা। আমাদের হাওড়ার ডোমজুড়ের একটি গদ্দার রাজীব ব্যানার্জি, বৈশালী ডালমিয়া, আরও যে কটা গদ্দার, জিতেন্দ্র তিওয়ারি এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, তারা ভেবেছিল মুকুলবাবু তাদেরকে ঠিক ঠিক পথে চালনা করে জিতিয়ে দেবে। তো মুকুলবাবু তো ঠিক কূটনীতি প্রয়োগ করে জিতে গেল, কিন্তু আপনাদের তো একুল উকুল দুকুল চলে গেল দাদা। তৃণমূলে থাকতেন, মমতা ব্যানার্জির কাছে শ্রদ্ধা পেতেন, মমতা পেতেন, আমাদের মতন কর্মীদের কাছে সম্মান পেতেন, আজকে বিজেপিতে গিয়ে ভাবলেন খুব ভালো বিজনেস হবে, খুব ভালো টার্নওভার হবে। কি রাজীবদা, একুল উকুল দুকুল গেল তো? আপনাকে আগে বলেছিলাম, আপনি আমাদের রাজীব ব্যানার্জিকে বলেছিলাম, রাজীবদা আপনি আমাদের একটা মূল্যবান জিনিস নিয়ে গেছেন, আমাদের মায়ের ছবি নিয়ে গেছেন। তো রাজীবদা ভোট মিটে গেছে, সব খেল খতম, এবার আপনি আমাদের মায়ের ছবিটাকে ফেরত দিয়ে যাবেন, কারণ ওটা আপনাদের কাজের নয়, ওটা আমাদের কর্মীদের কাছে অমূল্য সম্পদ, আমাদের কর্মীদের কাছে অমূল্য সম্পদ। মমতা ব্যানার্জির একটা ছোট্ট ছবি, তৃণমূলের একটা সিম্বল, তৃণমূলের একটা ফ্ল্যাগ। আগামী দিনে বন্ধু মমতা ব্যানার্জির আলোয় আলোকিত হয়ে তৃণমূলের উন্নয়নে উন্নয়ন পেয়ে পশ্চিমবাংলার আরও উন্নয়ন হবে, আমাদের বাংলার ঘরের মেয়েরা আরও আরও পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাস গেলে 500 টাকা, 1000 টাকা, আরও বিভিন্ন সুযোগ সুবিধে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেগুলো পাবে। আপনারা সেগুলো স্বচক্ষে দেখবেন। আজকে আমার লাইভে বিশেষ কিছু বলার নেই, শুধু আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়া, অভিনন্দন জানানো, এবং আরও একবার এটা বলতেই এসেছিলাম যে আমাদের সমস্ত কর্মীরা হলো দলের এক একটি রত্ন বন্ধু। আমাদের দলের প্রত্যেকটা কর্মী, সে খেলো কি না খেলো, তার সংসারটা চললো কি চললো না, ভোটের সময় সে সেটা ভাবে না, পার্টি করতে গিয়ে সে সেটা ভাবে না, নিজের চোখে দেখা বন্ধু অনেক অসুবিধে নিয়ে সেই মানুষগুলো গিয়ে রোদ্দুরে দেওয়াল লেখে, ফ্ল্যাগ লাগায়, পতাকা টাঙায়, সিকলি টাঙায়, স্লোগান দেয়, চিৎকার করে, ফেসবুকে লাইভ করে, গলা ফাটিয়ে মিটিংয়ে গলা শুকনো হয়ে আসে, এক এক দিনে 4-5টা করে মিটিং করে। এটাকে বলে আবেগ বন্ধু, এটাকে বলে আবেগ। আজকে আপনাদের প্রিয়, আপনাদের বান্ধবী আমি অনুসুয়া, দলের সামান্য একজন কর্মী বন্ধু, আমি দলের কোনো পদ দাবি করি না, কিচ্ছু দাবি করি না, এই যে আপনারা, এই যে আপনারা আমার মতন একজন সামান্য কর্মী, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 2000 জন আপনারা আমার লাইভটা দেখছেন, এটা কতটা বড় পাওয়া বন্ধু আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। কেন জানেন? এই ভালোবাসাটার জন্যে মরতে রাজি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আগামী দিনেও সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেবো, আপনাদেরকে কথা দিলাম, আপনাদেরকে কথা দিলাম। হ্যাঁ, অনেকভাবে দুঃখ পাই, অনেকভাবে কষ্ট পাই, তখন নিজেকে এটা বোঝাই কষ্টটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দেয়নি, উনি হয়তো দুর্ভাগ্যবশত, আমার দুর্ভাগ্যবশত আমাকে হয়তো চেনেনই না, দিদি হয়তো আমায় চেনেন না, কিন্তু দিদি তো আমার বুকের ভেতরে আছে, এইটাই প্রত্যেকটা বুথ লেভেল কর্মীর পাওনা বন্ধু। আজকে এই যে বাংলা ও বাঙালির, আমি একজন, আমিও একজন সদস্য, আমাদের বাংলা ও বাঙালি পেজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের প্রচার করে, সৎভাবে স্বচ্ছভাবে বাঙালিয়ানাকে বজায় রেখে তৃণমূলের প্রচার করে, সর্বধর্ম সর্বধর্মকে সম্মান করে তৃণমূলের প্রচার করে বন্ধু। এবং আপনারা, এবং আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করেন, এত শেয়ার করেন, এত ভিউ দেন, এত লাইক দেন, আপনাদেরকে করো জোরে প্রণাম জানাই। আগামী দিনে আবার লাইভে আসবো, আবার নতুন কোনো টপিক নিয়ে লাইভে আসবো, কিন্তু আজকে শুধুই আনন্দ, শুধুই সবুজ অভিনন্দন। আপনারা আনন্দ করুন, প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ছিলেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, আমিও আছি, আপনারাও থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং সৎ পথে যেভাবে রাজনীতিটা আমরা তৃণমূলরা করে চলেছি, সেই তৃণমূল কর্মীরা আমরা সৎ পথে রাজনীতি করব, এর বেশি কিছু বলার নেই। অনেক ধন্যবাদ জানাই অভিষেক ব্যানার্জিকে, প্রশান্ত কিশোর স্যারকে, যাদের যাদের
চালনায় আমরা চালিত হয়ে সুষ্ঠুভাবে ভোটটা করতে পেরেছি, জিততে পেরেছি। আরও একবার প্রণাম জানাই আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিদি, আপনি সব সময় আমাদের মাথার উপরে থাকবেন, আমাদের আর কিচ্ছু চাই না, শুধু আপনার জয় চাই আমাদের। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, জয় বাংলা, সবুজ অভিনন্দন, সবুজ আবির খেলা হবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং করোনার বিধিগুলোকে অবশ্যই মেনে চলবেন, এটা আমি বলে শেষ করব। দয়া করে প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, মাস্ক পরে অবশ্যই বেরোবেন এবং বারবার হ্যান্ডওয়াশ ইউজ করবেন, সুস্থ থাকবেন, তবেই তো আগামী দিনে লড়াই করতে পারবো। জয় হিন্দ, জয় বাংলা।